সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় লাদাখের গোগ্রা হট স্প্রিংস সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে চীন ও ভারত। 2020 সালে এই সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায়। দুই বছর পর সেখানকার মুখোমুখি অবস্থান থেকে দেশ দুটি তাদের সেনা সরাতে শুরু করেছে। সেনা সরানো ছাড়াও এই এলাকায় তৈরি অস্থায়ী কাঠামো এবং অন্যান্য অবকাঠামো যাচাই করতে একমত হয়েছে ভারত ও চীন। যাচাই করার পর কাঠামোগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে পারে দেশ দুটি। বিশ্লেষকরা মনে করছেন, চির বৈরী বৃহৎ প্রতিবেশী দেশ দুটি বৃহত্তর সমঝোতার পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা সরানোর এই সিদ্ধান্ত নিয়েছে। চীন ও ভারতের মধ্যে কি তবে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে, এর পেছনের কারণই বা কি, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে গত 9 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম rediff.com একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গোগ্রা হট স্প্রিং সীমান্ত এলাকায় ভারতীয় ও চীনা সেনারা পরিকল্পিতভাবে দূরে সরে যেতে শুরু করে। এর একদিন পর অস্থায়ী কাঠামো এবং অন্যান্য অবকাঠামো যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, এই অঞ্চলে দুই পক্ষের সেনাদের আলাদা অবস্থানের প্রক্রিয়া 12 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়েছে। চলতি বছরের 17 জুলাই চসুল মোল্ডো মিটিং পয়েন্টে ভারত ও চীনের সেনাবাহিনীর কোর কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত 16তম বৈঠকের আলোচনার ভিত্তিতে সেনা অবস্থানের প্রক্রিয়া শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 15 ও 16 সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। তার আগে হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দুই দেশের সেনাদের। উভয় পক্ষই বলছে, সমন্বিত ও পরিকল্পিতভাবে সেনা সরানো হয়েছে। চির বৈরী দুই বৃহৎ প্রতিবেশী দেশের এই পদক্ষেপ সীমান্তে শান্তি বজায় রাখতে সহায়তা করবে। চীন ও ভারতের মধ্যে অনির্ধারিত 3,800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি নামে পরিচিত দুই দেশের কার্যকর এই সীমান্ত বরাবর হাজার হাজার সেনা মোতায়েন আছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের অবসান হচ্ছে, বাহিনীগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, তাদের পুনরায় মোতায়েন করা হচ্ছে না। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার এটি প্রথম পদক্ষেপ। এর পরদিন 9 সেপ্টেম্বর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের সেনারা সমান তানে ও পরিকল্পিতভাবে তাদের অবস্থান থেকে সরতে শুরু করেছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এটি সহায়ক হবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী উভয় পক্ষই দীর্ঘদিন ধরে এই সীমান্তে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার থেকে বিরত আছে। 2020 সালে জুন মাসে হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় লাদাখের গালওয়ান সীমান্তে দুই পক্ষের সেনাদের মধ্যে বড় ধরনের সংঘাতে অন্তত 20 জন ভারতীয় সেনা ও 4 জন চীনা সেনা নিহত হয়। প্রায় হাতাহাতি পর্যায়ের এই লড়াইয়ে বিভিন্ন ধরনের অপ্রচলিত অস্ত্র ব্যবহৃত হলেও কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। এই ঘটনার পর এশিয়ার এই দুই পারমাণবিক অস্ত্রধারী শক্তির মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। এরপর থেকে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের মধ্যে 16 দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে উত্তেজনা হ্রাস ও মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে নেওয়া ও অস্থায়ী কাঠামোগুলো ভেঙে ফেলার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এসব পদক্ষেপের পর দুই দেশই ওই এলাকায় নিজেদের নিয়ন্ত্রিত অংশে ভূমি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবে। শান্তিপূর্ণ এই পরিস্থিতি যাতে সবসময় বজায় থাকে তা দুই পক্ষই মেনে চলবে এবং কোনো পক্ষ একতরফাভাবে এই স্থিতাবস্থার কোনো পরিবর্তন করবে না। কোর কমান্ডারদের বৈঠকে সীমান্তের ওই এলাকায় দুই পক্ষের মধ্যে অন্যান্য বিষয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করারও সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তে সবসময় শান্ত অবস্থা বজায় রাখতে দুই পক্ষই আলোচনার বর্তমান ধারাকে সামনে এগিয়ে নিতে সম্মত হয়।
লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে মোতায়েন চীনা বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রাখতে সেখানে প্রায় 50,000 সেনা মোতায়েন রেখেছিল ভারত। এদের কিছু অংশ ওই অঞ্চলের প্রায় 15,000 ফুট উচ্চতায় মোতায়েন ছিল। সেখানে অক্সিজেনের অপ্রতুলতা ও হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা প্রায় সেনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেই পরিস্থিতি থেকে সেনাদের সুরক্ষা দিতে বাস্তব পরিস্থিতির আলোকেই দুই দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সুবিবেচনা প্রসূত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হয়। ভারতের বিশ্লেষকরা মনে করছেন, চীন ও ভারতের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার আলোকেই দুই দেশের সেনা কমান্ডারদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 4 সেপ্টেম্বর জানিয়েছিলেন, দেশের জনগণের মতামতের আলোকেই সরকার চীনের সাথে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর 4 দিন পর আনুষ্ঠানিকভাবে লাদাখ সীমান্তে দুই দেশের সেনা সরানোর এই ঘোষণা দেওয়া হয়। চীন ও ভারতের কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমেই যে সীমান্তের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। গত 30 আগস্ট জয়শঙ্কর বলেছিলেন, অদূর ভবিষ্যতে চীন ও ভারতের মধ্যে কী ধরনের মৈত্রী সম্পর্ক গড়ে ওঠে তার উপরে এশিয়ার ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করছে। দুই দেশের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হলে পরস্পরের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। সীমান্ত নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের দ্বন্দ্ব বাড়ছে। এই পরিস্থিতিতে চীন সরকারও ভারতের সাথে একটি মীমাংসায় আসতে আগ্রহী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্বের অর্থনীতিতেই একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সব দেশেই মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। চলমান অর্থনৈতিক সংকটে সব দেশের রিজার্ভের পরিমাণই কমে যাচ্ছে। তার সাথে তাইওয়ান ইস্যু যুক্ত হয়ে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে। ভারতের সাথে সমঝোতা করে চীন তার সীমান্তের একটি দিক শান্তিপূর্ণ রেখে তাইওয়ানের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাইছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। কারণ এই মুহূর্তে তাইওয়ান প্রণালীতে যুদ্ধ অথবা শান্তি এই দুটির যে কোনো একটি চীনের কাছে প্রাধান্য পাচ্ছে। নতুন আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য ভারত চেষ্টা করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি ভারতের স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণের ক্ষেত্রেও একটি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে চীন ও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের মেরুতে আনতে চাইছে। এই পরিস্থিতিতে চীন ও ভারত তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে এই লক্ষ্য অর্জন যে বাধাগ্রস্ত হবে তা ভালো করেই বুঝে দিল্লি ও বেইজিং। সে কারণে দেশ দুটি তাদের মধ্যে বিরোধপূর্ণ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে চীন তার মিত্র রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনাকেও দেখছে ইতিবাচক হিসেবে। পাশাপাশি চীনের উদ্যোগে গড়ে তোলা সংগঠন ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা সেই চেষ্টাও করছে বেইজিং। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই সংগঠনের সদস্য। চীন ও রাশিয়া এই সংগঠনটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট হিসেবে ব্যবহার করতে চাইছে। সেক্ষেত্রে ভারত চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে। এ নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডেভিড রুড বলেছেন, ভারতের সাথে চীনের সীমান্ত বিরোধ মিটে গেলে রাশিয়া, চীন ও ভারত মিলে নিজেদের মধ্যে একটি বিশাল বাজার গড়ে তুলতে পারবে। এটি হলে তা হবে পশ্চিমা বিশ্বের জন্য বড় একটি দুর্ঘটনা। এখন ভারত চীনের সাথে বিরোধ জিয়ে রাখবে না মিলেমিশে থাকবে সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।